فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته قرآن سيكتب أكمة الله رد الشيطة هلو من جنس কিন্তু নিজের তারা যেভাবে আপনি নিজেই প্রশ্ন করেছেন পরে মানুষ চলবে কিরকম এজন্য মানুষ যখন নেয় উদ্দেশ্য যেন তার বিনিময় না থাকে নিজের চলার পথ হবে শুধু উদ্দেশ্য না হয় শুধু আজর শুধু দুনিয়া শুধু দুনিয়া কারণে আহরুল রয়েলেন সবাই এ বিষয়ে একমত এটা জায়স বাই চান্স একটা দুইটা দেখবেন করতে বেদাতি আছে। আসে আর না দেখেন পৃথিবীতে মসজিদ মাদ্রাসা ইমাম ইমামতি এমনিভাবে আদান সবারই একটা নিয়মিত একটা বোনাস দেওয়া হয় এটাকে সম যেতে পারে মুকাফাত বা বোনাস বেতন না নাইলে তারা চলবে কিরকম এ কারণে সহি বুহারিতে এসিডিটি এটা প্রসিদ্ধ এক সাহাবি বাচ্চা সে এরকম উনি এরকম গরিব ছিলেন আল্লাহ আল্লাহান হোক তো ওনার জন্য বিকানিং সদস্য বললেন তোমরা তাদেরকে বললেন তোমরা একটু তাকে সহযোগ সহযোগিতা করতে পারো বা সাহাবেক কামার মতি আল্লাহন মে সাহাবেকের কারণী আল্লাহনুজমিন তারা মিলে গরিব ছিলেন মানে কাপড় পর্যন্ত পরার মতো তৌফিক ছিল না এরকম তো সবাই মিলে তার জন্য কিছু পয়সা তুলে এক একজোড়া কাপড় তাকে দিয়েছিলেন তো ওই সাহাবি বলেন রদি আল্লাহ মান যে ওই সময় আমি এটা পেয়ে যতটুকু খুশি হয়েছি সম্ভবত আর সেরকম খুশি আর কখনো হয়নি এটা স্বয়ং বিক্রি বিষয়ের সময় সম্ভব নয় এছাড়া দেখেন আল্লাহ রবুল্লা আলমী সাহাবেকরামসার সাহাবে করামদের বা সাহাবেকরামদের জন্য রদি বিশেষ মহাজিরদের জন্য বিশেষ করে ভাতা নিজেই দিয়েছেন فان لله خُمُّسَهُ وللرسول ولذي القربى واليتامى والمساكين الله اكبر يتيم مسكين تاتي الجنه خمستك تقني مترم عليه مرتت باش تيرت ترى ترى عمر بن الخطاب رضي الله عنه عمر بن الخطاب رضي الله عنه مهاجرين دير الجنه بهتان للهرم كرجل মহাজিরকে কে চার হাজার ওই সময় দিতেন চার হাজার আর তিনি তার বাচ্চাকে আব্দুল্লাহ বিন তিন হাজার আল্লাহ আকবর তাকে বলা হলো আপনি কেন ওকে সাড়ে তিন হাজার দিলেন সেও তো আপনার ছেলেটা উনি তো মহাজির উনি বললেন না সে যদিও মহাজির কিন্তু সে তার বাপের সাথে এসেছে বস এই পার্থক্য কারণে তাকে রিয়াল বা দিরহাম কম দিলেন তো ভাদা মজুদ মূলের প্রমাণিত আছে কিন্তু আমরা যখন নেই অথবা এই উদ্দেশ্যে নেবে না যে এটা বিনিময় কেউ কোরআনের কোনো বিনিময় হয় সুহান এক টায়ার একদিকে আর সারা দুনিয়া একদিকে কোরআন আল্লাহ কালামের সাথে হয় তুলনা চলার পথ পাথি হিসাবে এটা রব্বুল আলমিন অনুমোদন দিয়েছেন আর এ বিষয়ে সারা দুনিয়ার উম্মাহ আমার জানামতে একমত দেখবেন সৌদি সৌদি সারা দুনিয়াই আলহামদুলিল্লাহ ব্যবস্থা যেখানে সরকার আছে সরকারের বাতা দেয় এর মধ্যে কোনো কথাই নেই আর যেখানে সরকার নাই জগণগণ পয়সা কালেকশন করে সবাইকে দেয় আল্লাহ সবাইকে জিজাই দান করুন এতে উৎসাহ প্রধান এমনিভাবে আমাদের মেয়েরা মামনিরা বড়রা মুরব্বিয়ানরা এরকম আছে আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাও আছে মহিলাদের মাদ্রাসাও আছে যেহেতু ভার্সিটি কলেজ তো আছেই মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ দিনী প্রতিষ্ঠান সব দিক দিয়ে মাস খুবই মানে ভালো আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা করেন একজন এই এর মাধ্যমেই আল্লাহ পাক কে আমত পর্যন্ত দিন জারি রাখতে তো এই ক্ষেত্রে সন্দেহ পোষণ করবে না আর এটা মনে করবে না যে এটা বিনিময় এটা কোরআনের কখনো বিনিময় হয় না এটা মুকাফাত একরকম সহযোগিতা সুলভ আলহামদুলিল্লাহ চলার পথ হিসেবে এটা দেয়া হয় আর এটা নির্দিদায় নেয়া যায় আর আমাদের জন্য উচিত আমরা সহযোগিতা করব আল্লাহ সবাইকে তৌফিক দিন